বিরোধীদের আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের ভাষা শব্দ দূষণের ভাষা, আমাদের ভাষা মানুষের ভাষা। ভবানীপুর মডার্ন স্কুলে গিয়ে বিরোধীদের আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কে কি পড়বে কে কি খাবে তার নিজস্ব, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেকারদের জন্য 5 লক্ষ সরকারি চাকরি প্রস্তুত, কোর্টে গিয়ে নিয়োগ আটকাচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের তারকা সাংসদ দেবের মাধ্যমে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আরামবাগের সভা থেকে তিনি ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,250 কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার, এই প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারই। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন, দেব যখন আবদার করেছে তখন রাজ্য সরকারই এই কাজ করে দেবে, কেন্দ্রের উপর আর ভরসা করতে হবে না, তবে দেবই চ্যাম্পিয়ন অব ঘাটাল মাস্টার প্ল্যান। লোকসভা ভোটের পর প্রকল্প বাস্তবায়িত হলে আগামী বর্ষার মৌসুমে আর বানভাসী হতে হবে না ঘাটালবাসীকে। সন্দেশখালী থেকে ফিরে দিল্লির পথে রাজ্যপাল সিবি আনন্দ বোস, এদিন কেরলের সফর কাটছাট করে ফিরে সন্দেশখালীতে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস, কথা বলেছিলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে, শোনেন অভাব অভিযোগ। তারপরে সন্দেশখালী পরিদর্শন সেরে ফিরে দিল্লির পথে রাজ্যপাল সিবি আনন্দ বোস, প্রাথমিকভাবে অনুমান পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দিতেই এই সফর, যদিও এ বিষয়ে রাজ্যভবনের তরফে স্পষ্টভাবে কোনো তথ্য মেলেনি। সন্দেশখালী নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন রাজ্যপাল সিবি আনন্দ বোস, কেন শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না তা নিয়েও সরব হয়েছিলেন তিনি। সন্দেশখালী নিয়ে উত্তপ্ত বিধানসভা, বিধানসভার মাটিতে বসে প্রতিবাদ শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের, সোমবার স্বরাষ্ট্র দপ্তরে প্রশ্নের জন্য বরাদ্দ, কেন আসেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন শুভেন্দু অধিকারী, এদিন দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। রক্ষা কবচ দিলে হাজিরা, শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ, মিলল না আগাম জামিনের অনুমতি, আদালতে ফের ধাক্কা শাহজাহান শেখের। শাহজাহান শেখের আইনজীবীর আবদার ছিল গ্রেপ্তার করা হবে না বলে জানানো হোক, তাহলেই হাজিরা দেবে তৃণমূল নেতা, এদিকে আগাম জামিনের বিরোধিতা করে ইডি। সন্দেশখালী নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন নুসরাত জাহান, এক সংবাদ মাধ্যমকে তৃণমূল সাংসদ জানালেন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি, সাংসদের কথা এটা বিভেদের সময় নয়, একসঙ্গে লড়াই করা দরকার, সন্দেশখালীর মানুষের জন্য সব রকম সদার্থক ভূমিকা পালন করছে রাজ্য সরকার, প্রশাসনের সঙ্গে থাকুন, এরপরে নুসরাত জাহানের সতর্কবার্তা, কেউ প্ররোচনায় পা দেবেন না, কেউ প্ররোচনা দেবেন না, এই ইস্যু নিয়ে রাজনীতি করবেন না, দয়া করে আগুনে ঘি ঢালবেন না, তার কথায় এই বক্তব্যই ছিল সেদিন। আবহাওয়ার পূর্বাভাস, বঙ্গে চমকে দেওয়ার মতো আবহাওয়ার বদল হয়েছে, শিওরে আবারও দুর্যোগ, আজ থেকে বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার লাগা অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, এর ফলে আজ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল অর্থাৎ সরস্বতী পুজোর দিন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমানে, মুর্শিদাবাদে বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখে, 15 তারিখে রাজ্যের সমস্ত জায়গাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে, 16 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি আর কোনোভাবে সম্ভাবনা নেই, 14-15 তারিখে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে, এর সঙ্গে কুয়াশার দাপটও কমতে চলেছে উত্তরবঙ্গে, তাপমাত্রা খানিকটা উন্নতি হতে পারে উত্তরের জেলাগুলিতে।